ভিটামিন ই গ্রহণের সুবিধা ও অসুবিধা জেনে নিন। আলোচিত ভিটামিনের নাম ভিটামিন ই। অনেক খাদ্যে ভিটামিন ই পর্যাপ্ত পরিমাণে থাকে বলে শরীরে তার অভাব পরিলক্ষিত হয় না। ভিটামিন ই রাসায়নিক ক্রিয়া বা অক্সিডেশনকে প্রতিহত করে। এই অক্সিডেশন শরীরে ক্ষতিকর প্রভাব ফেলে। শরীরের স্নায়ু ও মাংসপেশির কাজ সঠিক করার জন্য ভিটামিন ই গুরুত্বপূর্ণ। দাবি করা হয় যে ভিটামিন ই ক্যান্সারের চিকিৎসায় এবং ব্রণ বয়স বেড়ে যাওয়া, চুল পড়া, মৌমাছির হুলের কামড়ে যন্ত্রণা, ডায়াপার জাস, বায়াটিস, পাকস্থলীর গা, হার্ট অ্যাটাক, প্রসব যন্ত্রণা, কিছু রক্তের অসুখ, গর্ভপাত, মাংসপেশির দুর্বলতা, দুর্বল অঙ্গ, স্ত্রী যৌন অক্ষমতা, বন্ধাত্ব, মেনোপোজ, রোদে পোড়া ত্বক এবং বায়ুদূষণের ফলে ফুসফুসের ক্ষতি প্রভৃতি প্রতিরোধ করে। এসব দাবি প্রমাণিত হয়নি। কিছু ক্যান্সারের চিকিৎসায় বর্তমান ভিটামিন ই ব্যবহার করা হচ্ছে, সেটি কার্যকর কিনা সে ব্যাপারে পর্যাপ্ত তথ্য নেই। বিভিন্ন ক্ষেত্রে ভিটামিন ই বাজারে পাওয়া যায়, ক্যাপসুল, সিরাপ, ট্যাবলেট। খাবারের গুরুত্ব। সুস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ হল সুষম এবং বৈচিত্র্যপূর্ণ খাবার খাওয়া। আপনি যদি খাদ্য গ্রহণের মাধ্যমে বিশেষ কোনো ভিটামিন বা মিনারেল পেতে চান, তাহলে চিকিৎসকের পরামর্শ ক্রমে আপনার খাদ্য তালিকা তৈরি করে নিন। আপনি যদি মনে করেন খাবারের মাধ্যমে আপনি পর্যাপ্ত ভিটামিন বা মিনারেল পাচ্ছেন না, তাহলে একটি পথ্যবিধি মেনে চলুন। বিভিন্ন খাবারে ভিটামিন ই পাওয়া যায়, তা হচ্ছে উদ্ভিদ তেল, কর্ন, কার্পাস, তুলার বীজ, সয়াবিন, গমের ভুরন, সমগ্র খাদ্যশস্য, সবুজ শাকসবজি প্রভৃতি। খাবার রান্না করলে এবং সংরক্ষণ করে রাখলে ভিটামিন ই কিছুটা নষ্ট হয়। শুধু ভিটামিন ই সাপ্লিমেন্ট গ্রহণ করলে সেটি সুন্দর খাবারের বিকল্প হতে পারে না এবং সেটি শরীরে শক্তি উৎপন্ন করতে পারবে না। অন্যান্য খাদ্যের উপস্থিতি ছাড়া ভিটামিনগুলো নিজের কাজ করতে পারে না। শরীরে ভিটামিন ই এর শোষণের জন্য কিছুটা চর্বি প্রয়োজন হয়। ভিটামিন ই গ্রহণের আগে যে কথা মনে রাখতে হবে, আপনি যদি প্রেসক্রিপশন ছাড়া ভিটামিন ই গ্রহণ করেন, তাহলে লেবেলের লেখাগুলো ভালো করে পড়ে নেবেন এবং কোন ধরনের সতর্কতার উল্লেখ থাকলে সেটি মেনে চলবেন। কিছু ক্ষেত্রে ভিটামিন ই সতর্ক হতে হবে অ্যালার্জি। ভিটামিন ই গ্রহণের পর কোনো অস্বাভাবিকতা দেখা দেয় কিংবা অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া হয়, তাহলে সঙ্গে সঙ্গে চিকিৎসককে জানাতে হবে। গর্ভাবস্থা। এটি গুরুত্বপূর্ণ। যখন আপনি গর্ভবতী হচ্ছেন তখন পর্যাপ্ত ভিটামিন গ্রহণ করছেন, তবে আপনাকে দেখতে হবে গর্ভাবস্থার পুরো সময়টা আপনি সঠিক মাত্রার ভিটামিন গ্রহণ করছেন কিনা। বুকের দুধ। শিশুর সঠিকভাবে বেড়ে ওঠার জন্য স্তন দানরত মহিলার সঠিক মাত্রায় ভিটামিন গ্রহণ গুরুত্বপূর্ণ। শিশু দৈনন্দিন সুপারিশকৃত মাত্রা গ্রহণের ফলে শিশুর অসুবিধার কথা জানা যায়নি। শিশুর বুকের দুধ খেলে তাকে সঠিক মাত্রায় ভিটামিন দেওয়ার জন্য চিকিৎসকের পরামর্শ নিন। প্রাপ্তবয়স্ক নারী পুরুষ। দৈনন্দিন সুপারিশকৃত মাত্রা গ্রহণের ফলে প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের ক্ষেত্রে কোনো অসুবিধার কথা জানা যায়নি। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন। থ্যাংক ইউ।